বাংলা মানবতার সমাধান সালামুকুম বাদু পিস বাংলা বাংলার দূরেরও কাছের সকল শ্রেণীর দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আলোচ্য বিষয় জন্ম নিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টি কতটা সামঞ্জস্যপূর্ণ বা কতটা সাংঘর্ষিক এ পর্যায়ে আমরা অনেকগুলো পর্ব ধারাবাহিকভাবে আলোচনা করেছি এ পর্বে আমরা যে বিষয়টি জানতে চাইব আমাদের সম্মানিত আলোচকবৃন্দের কাছ থেকে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে পরিচয় করিয়ে দিই আজকের আলোচকবৃন্দকে আমার সাথে আছেন শেখ মোহাম্মদ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরো রয়েছেন সম্মানিত আলোচক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং উপস্থাপক হিসাবে রয়েছে আমি জাহাঙ্গীর আলমIslahi আমরা আজকের পর্বে আলোচনা করব যে তানজিমুন নাসল জন্ম বিরতিকরণ বা এই জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষেত্র শেখ আপনি আলহামদুলিল্লাহ আরবিতে একটা হলো তাহাদিদ উন্নাসাল অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ যেটা আর আরেকটা হলো জন্মকে বিরতি বা বিলম্বিত করন হয়তো মায়ের কোলে একটা সন্তান আছে এখনই যদি আরেকটা সন্তান আসে তাহলে এই সন্তানেরও দুধ পানের সমস্যা হবে আর আরেকটা সন্তান যে আসবে তারও সমস্যা হবে শারীরিক সমস্যা হবে ইত্যাকার বিচারে যদি ডাক্তার পরামর্শ দেন যে আরেকটি শিশুর জন্মটা একটু বিলম্বিত হলে তার জন্য ভালো বর্তমান শিশুর জন্য ভালো মায়ের জন্য ভালো সার্বিক বিচারে ভালো এমন যদি কোনো পরিবেশ কোথাও তৈরি হয় ক্ষেত্রে কি হবে সে বিরতিকরণ করা যাবে কিনা ওলামায়কেরাম বিশ্ববেকত 24 এর বড় বড় স্কলারগণ তারা অভিমত দিয়েছেন যে জন্ম বিরতিকরণ যেহেতু আল্লাহ নিজে বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদা না আওলাদাহুন্না হাওলাইদাতামিলা ইকামিলা মায়েরটা সন্তানকে দুধপান করাবেন পরিপূর্ণ দু বছর তারা এটা আল্লাহ চান যে পরিপূর্ণ দু বছর একটা শিশু দুধপান করো এখন যদি সময় এমন একটা সুযোগ তার থাকা উচিত এখন সেটা যদি বিঘ্নিত হয় এসব

যেহেতু যে বাচ্চা উপস্থিত রয়েছে তার দুই বছর দুধ পান করার অধিকার রয়েছে অতএব এই যতটুকু তার অধিকার রয়েছে অতটুকু হয়তো বিরতির জন্য সুযোগটা নেওয়া যেতে নেওয়া যেতে পারে যেহেতু অথবা যদি মায়ের যদি এমন জটিল অসুস্থতার কথা চিকিৎসক পরামর্শ দেয় যে তার জন্য এই দুই বছরের চেয়ে আর হয়তো এক বছর বেশি বা দুই বছর আরেকটি বিষয় মনে রাখতে হবে বিরতিকরণের যে হয়তো কোনো কিছু পন্থা অবলম্বন করবে সেই পন্থাটা যেন নিজের জন্য ঝুঁকি বা না নিয়ে ঝুকি যাতে না আসে ক্ষতিকারক যেন না হয় এমন পন্থাই তাকে অবলম্বন যখন উপস্থাপন করলেন স্যার তো এ মর্মে আমি একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব জি জি যেটা খুব সম্মানিত বৃন্দের দৃষ্টি সেটা হলো যে বর্তমান বিশ্বে একটা জরিপে দেখা যাচ্ছে যে যাদেরকে আমরা বলি প্রতিবন্ধী বা অটিস্টিক শিশু এটার জন্মহারটা কিন্তু সুদূর অতীতে যেমনটি ছিল আজকে এই সমস্ত পদ্ধতি বা এই জন্ম বা নিয়ন্ত্রণ বা জন্ম নিরোধ কখনো কখনো এটা নিরোধের পর্যায়ে চলে যাচ্ছে যেটা ইসলাম একেবারে হারাম করেছে তো এরকম জন্মহারটা বেড়ে যাচ্ছে পরিলক্ষিত হচ্ছে এ মর্মে কিছু বলুন আসলে এই মোখতারাম একটা বিষয় মনে রাখা দরকার যেটা আগে আমরা বলেছি যে আল্লাহ সুবহানা হওয়া তা যে বিষয়টাকে একটা নীতিতে রেখেছেন নিয়মে রেখেছেন যখন এই মানুষ এটার ব্যতিক্রম করতে যাবে তখনই এখানে অন্য একটা সমস্যা আসলে বাস্তব আপনি যেটার কথা বলছেন যে প্রতিবন্ধীর সংখ্যা আজকে দিনের পর দিন বেড়ে চলেছে কাদের মাঝে যদি একটু খেয়াল নেন একটু জরিপ করে দেখা যায় তাহলে দেখা যায় যে যেই মায়ের সন্তান তুলনামূলক বেশি সে মায়ের কাছে কিন্তু প্রতিবন্ধী সন্তান তেমন নেই নেই আর যেই মায়ের সন্তান হয়তো নেই হয়তো একটা অথবা দুটা সেখানে হয়তো আপনি বেশি পাবেন এই শ্রেণী বা এই সচল শ্রেণী মানে না গেছে এই সন্তান বন্ধের বা সন্তান জন্ম বহুরকমের অনেক কিছু ব্যবহার করেছে এগুলির কারণে উপকরণ যেগুলি ব্যবহার করেছে ঔষধ বলেন বা ইঞ্জেকশন বলেন বা আরো যার কিছু বলেন এগুলির একটা অপপ্রভাবে সেই সন্তান দেখা যায় যে হঠাৎ আমরা আবারও আসছি আপনার কাছে এই সম্ভাবনাকে সাহেব উড়িয়ে দেওয়া যায় না না এটা তো উড়িয়ে দেওয়া যায় না এবং ব্রিটেনের একজন বিখ্যাত ডাক্তার বলেছেন যে বিশ্বব্যাপী আরেকটা যে সংকট এখন ব্যাপক হারে দেখা দিয়েছে মায়েদের ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার অন্যতম কারণ কিন্তু জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর এই ব্যবহার অতিরিক্ত ব্যবহার থেকে ধীরে ধীরে এটা এই পর্যায়ে মহাতারাম আপনি যেটা বললেন ব্রিটেনের ডাক্তার যেটা বলেছেন এখানে কিন্তু আর একটা সুন্দর দিক রয়েছে যে আল্লাহ সুবাহা হুয়া তালা আসলে প্রতিটি নিয়ম ঠিক মতো চললে তার একটা তার আপন গতিতে সেটা ঠিক থাকে সেটা ঠিক থাকবে কারণ মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে যখন তখন তার এই ব্রেস্ট ক্যান্সার বা ইত্যাদির সমস্যাগুলি দূর হয়ে যায় দূর হয়ে যায় কিন্তু যে মায়ের কোনো সন্তান নেই

সন্তান এসেছে হয়তো ফার্স্ট বেবি অথবা সেকেন্ড বেবি অনেক মাই কিন্তু তার রূপ লাবণ্য এবং তার এই কমনীয়তাকে ধরে রাখার জন্য সন্তানকে দুধ পান থেকে নিরুৎসাহী হয় এবং এই দুধ পান থেকে তাকে বঞ্চিত এটা কতটা অপরাধ এটা অত্যন্ত একটা গরিত কেন যেটা না দিলে মায়েদেরও বেশ ক্যান্সার হবে আর যে আসলেই অনেক সমস্যা রয়েছে সন্তান কম নেওয়াতে এই কারণেই আল্লাহ এই বিধানগুলি কঠোরভাবে পেশ করেছেন যদি চোখ কিছু বৈধতা দেখা যায় কিছুটা বৈধতা দেখা যায় বিরতির বা দেরিকরণের কিন্তু আসলে তার আগের অংশটুকু আমরা এখানে আরেকটু স্পষ্ট করে বলে নিতে পারি যে দেখেন বিষয়টি কত কঠিন যেটা আমরা এক সময় বলছিলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন আলার সাথে সেরেক করা। তারপরে বড় পাপ কোনটি তখন তিনি বললেন যে খাদ্যের ভয় সন্তানকে হত্যা করা অবশ্যই এ একটা বড় রহস্য এই কথাটাই আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল ওয়ায়দত আল মাউদত ভিন্নার যারা সন্তানকে নিচ্ছে না ধ্বংস করছে এবং যে বাচ্চাকে ধ্বংস করা হচ্ছে উভয়ই জাহান নামে যাবে এত কঠোর বিবরণ কেন এই জন্য আল্লাহতলা বলছেন যারা এইভাবে বাচ্চাকে ধ্বংস করছে সে বাচ্চাকে বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে এবং এইভাবে আপনার শুক্র নষ্ট করা কেউ আল্লাহ রসুল বলেছেন আল ওয়াইদুল খাফি এটা হচ্ছে গোপন হত্যা গোপন হত্যা নষ্ট করা গোপন হত্যা সাথে সাথে অবাক আল্লাহ বাক্যটি একজন সাহাবি আল্লাহ রসোলের কাছে এসে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল আমার মা মোলাইকা না উলেক আমার মা আমার একটা বোনকে জাহেলিয়াতের যুগে এইভাবে জীবিত মেরে ফেলেছিল তো ওই বোন কি আমার মায়ের জন্য কোনো কাজে আসবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল আল ও দত ফিন্নার যারা বাচ্চা নষ্ট করছে এবং যে বাচ্চাকে নষ্ট করা হচ্ছে তারা উভয় জাহান্নামী আমরা এই জাহেরি যুগের কারণে বলা আমরা বুঝতে পারি যে এই কষ্ট নিহায়াতন নাই যদিও তার কিছুটা বৈধতা লক্ষ্য করা যায় বিরতির বা

কখনো সীমালঙ্ঘন করে এই বিষয়ে ইসলাম যেটুকু সুযোগ রেখেছে বা বৈধতার যে সীমিত একটা আওতা নিরূপণ করেছে সেটা কোশিন কালে খাসিয়াতে হতে পারবে না সন্তানকে দারিদ্রতার ভয়ে আমি হত্যা করছি বা বিরতীকরণ করছি বা একটু লিঙ্গে সেটা কোনোটাই এই উদ্দেশ্য চলবে না আরেকটা এখানে কথা থেকে যায় সেটা হচ্ছে যে কশ্চিং কালেও এটাকে নিরোধ পর্যায়ে যেটা ওই নিরুপায় না হলে স্বাস্থ্য মেডিকেলের পরিভাষায় যেটাকে পুরুষের বেলায় বলা হয় ভ্যাসিটোমি আর মেয়েদের বেলায় বলা হয় থাকে লাইগেশন এই দুটো পদ্ধতি তাহলে কোন ক্রমে কোন অবস্থাতেই অনুমোদিত আমরা এরপর যে সম্মানিত দর্শক শ্রোতা একটু সামান্য সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃষ্টি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম একরাশ শুভেচ্ছা এবং আন্তরিক ছালাম নিয়ে আমরা যে পর্বে আলোচনায় ছিলাম জন্ম নিয়ন্ত্রণের আমরা দেখতে চেয়েছিলাম আমাদের সম্মানিত আলোচকবৃন্দের পক্ষ থেকে যে ইসলাম এর ব্যাপারে অনুমতির ক্ষেত্র কতটুকু দিয়েছে সে পর্যায়ে আমরা কিয়াদংশ আলোচনা শুনেছি আমরা আবারও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম জি আমি বলতেছিলাম যে যদি কোনো মা এমন হন যে একবার দুবার সন্তান সিজারের মাধ্যমে হওয়ার কারণে তিনি নিরুপায় হয়ে গেছেন একটু আলোচনা হয়েছে ডাক্তার বলেছেন যে আর আপনি সন্তান নিতে পারবেন না নিলে আপনার মৃত্যু ঝুঁকি চলে আসবে শুধু এই ধরনের পরিবেশেই পরিস্থিতিতেই একজন মা তিনি জন্ম নিরোধ করতে পারেন যেহেতু আল্লাহ বলেছেন ওলা তুলকুবে এই দিকা

যে ইসলাম এখানে অনুমোদন দিয়েছে তার প্রমাণ হচ্ছে রাসূল এরববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আজল পদ্ধতি সাহাবীরা গ্রহণ করেছিলেন জি আসলে কিছু হাদিসের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে সাহাবীগণ কিছু সাময়িকভাবে ভাবে শুক্রকিট বাইরে ফেলার বা বাচ্চা তাৎক্ষণিক না নেওয়ার একটা পরিকল্পনা বা একটা পদক্ষেপ তাদের ছিল অবশ্যয়তা বাচ্চা নষ্ট করা নয় এবং বাচ্চা নিবন্ধ এটাও নয় জাবে বলেন আমরা আজল করতাম বাইরে শুক্র নিক্ষেপ করতাম ওই সময় করন অবতীর্ণ হচ্ছিল অফিরতিন বালাগা দালেকা আনি আল্লাহে আলমিয়ানহানা যে এই সংবাদ আল্লাহ রাসুলের কাছে পৌঁছিল এরপরেও তিনি আমাদেরকে নিষেধ করেননি হাদিস বোখারি মুসলিমের এরকম একটা বিষয় আবুদ খুদরি রাজি আল্লাহ বলেন যে রসুল সাল্লাহ আলি সাল্লামকে আমরা পেশ করলাম যে আমরা একটা যুদ্ধে ছিলাম আমরা দূরে ছিলাম সেখানে দীর্ঘদিন ছিলাম তো আমাদের হাতে কিছু দাস দাসী ছিল আমরা তাদের সাথে দাসী ছিল তাদের সাথে আমরা মিলামসের একটা সুপার স্পেস করলাম আল্লাহ রসুলের কাছে এবং ওই সময় তাদের বাচ্চা হোক এটা আমরা চাচ্ছিলাম না

যে আজলের masalaটা এটা একান্ত ব্যক্তিগত দু একজনের ব্যাপার ছিল কিন্তু এইটাকে আজকে যে বৈশ্বিক রূপ দেয়া বৈশ্বিক রূপ সামাজিক রূপ দেয়া এটার পক্ষে কোনো দলিল নাই কোন এটা একান্ত ব্যক্তিগত masala ছিল দুই চারজন সমাজের মধ্যে তাদের কোন না এরপর আজলের মধ্যে অন্য বিষয়ে রয়েছে যেটা শারীরিক কোন সমস্যার ঝুকি নাই না শারীরিক কোন সমস্যার ঝুকি না ছিল না সেটা স্বাভাবিক এতটুক যদি বলা যায় যে বাচ্চা হতো বা দু বছর তিন বছর দেরিতে নিবে এরকম একটা পদক্ষেপের জন্য আমরা হতো বা এই দলিল গুলো পেশ করতে পারি বাচ্চা কোনোদিন নিব না এটাও নয় কেননা এই বিষয়টা ওরকম ওখানেও দেখা যায় যে রাসুল সাল্লি সাল্লাম বললেন যে এদা আরাদাল্লাহ

অর্থাৎ যদি এক দু বছর বিলম্বিত করতে হয় এখানেও খেয়াল লাগতে হবে আল্লাহ তালা নিজেই কিন্তু জন্মবিরতি রেখেছেন তার সৃষ্টিগত প্রক্রিয়ায় কিন্তু জন্মবিরতি তিনি করেন কিন্তু দুই একজন মায়ের ক্ষেত্রে যদি এমনটা হয় যে স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যতিক্রম হচ্ছে তিনি আরেকটা শিশু এখন নিতে গেলে তার জীবন বর্তমান শিশুর জীবন অনাগত শিশুর জীবন ক্ষতিগ্রস্ত হবে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি এক দু বছর বিলম্বিত করতে

পথ অবলম্বন করতে চাচ্ছি বা যেটুকু আমরা বলতে চাইলাম সেটুকু অবশ্যই শারীরিক সমস্যা অবশ্যই বাচ্চাকে দুধ পান করানো একটা সুযোগ সেটা কোনো সাধারণ নিয়ম নয় সেটা অবশ্যই কোনো সাধারণ নিয়ম নয় কারো অধিকার নেই আপনি একটা নেবেন বেশি নিতে পারবেন না আপনি কিছু যেটা বললেন সেই বিষয়ের সাথে আমরা এটা আরো সংযুক্ত করতে পারি যে বিশেষ করে এই বিষয়গুলিকে নিয়ে যারা আজকে মাঠে নেমেছেন জি এই বৈধতা নিয়ে বা মানুষকে উৎসাহ করার জন্য বা মানুষকে আরো জড়িয়ে দেওয়ার জন্য তাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত কারণ বিষয়টি এমন নয় একজন মানুষ কাউকে যদি হারাম কাজে লিপ্ত করায় তাহলে যিনি হারাম কাজে লিপ্ত হলেন এতে যতটুকু তিনি গুণাগার হবেন তার চেয়ে অনেকভাবে গুণাগার হবেন তিনি যিনি হারাম কাজে লিপ্ত করাচ্ছেন মানুষে তিনি অপরাধী হবেন সব অবশ্যই এই ক্ষেত্রে তাদের সতর্ক হওয়া উচিত এবং সেটা বহুপদ শাসন পরিবার করা উচিত সেটা প্রশাসন হোক বা কোন আলেম হোক বা কোন ব্যক্তি হোক কোন সংস্থা হোক হোক বা কোন সংস্থা হোক সেটা যেই হোক না কেন তাকে অবশ্যই আল্লাহকে ভয় করে এ সমস্ত অন্যায় ও অপকর্ম ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড নিজেকে বর্জন করা উচিত মানুষকেও এগুলি থেকে বিরত রাখা সুখী পরিবার গড়াবার জন্য তাহলে আমরা এখানে বুঝতে পারি যে আসলে এই ভয়াবহ অপদক্ষে বা এই ইসলামের সম্পূর্ণ হারাম বিষয়টির প্রতি মানুষ যে হারে আজকে আগ্রহান্বিত হচ্ছে এর থেকে বাঁচার উপায় আমার মনে হয় একমাত্র আল্লাহ আল্লাহর প্রতি আল্লাহর আল্লাহর আল্লাহ ভিরু দর্শক শ্রোতা তাহলে আপনারা দীর্ঘ সময় আমাদের এ পর্বভিত্তিক আলোচনা জন্ম নিয়ন্ত্রণের উপরে শুনলেন ইসলাম অননুমোদিত গরিহিত অপরাধ চক্র থেকে الله سبحانه وتعالى اما در بير توفيق دان قرون. اللهم آمين. آمين آمين ثم آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ربنا الله ربنا الله ربنا الله ربنا الله.

ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিম ও সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম ডিএস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্ট্রায়েন ব্যাগ কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথরপি রোড বর্মিংহম ইউ পোস্ট কোড ভি ওয়ান

টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নির আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায়